টেনশন নাই তুমিও যুবক আমিও যুবক পৃথিবীর অবস্থা করুন বক্তার দরকার তরুণ কথা কোন না কে মুরব্বিয়ালে সুবহানাল্লাহর বাইরে যাবে না যুবক হলে দুই একবার রিক্স নেবে কথা কোন ঠিক কে না এজন্য একটু অপেক্ষা করেন প্রাণ ভরে কিছু কথা বলবা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তবে রাস্তাতে কেউ দাঁড়িয়ে থাকবেন না রাস্তা দাঁড়িয়ে থাকার জায়গা না আমি তিনবার বলেছি এরপরে আর বলবো না সোজা আপনার কাছে যাব দেখেন না আপনার সাথে আজ কি হয় তাড়াতাড়ি বসেন এই ছেলে বেরে কথা শুনুন না কেন ভাই বসবা না হলে আমার চোখের আড়ালে যাইবা কোন মানুষ আমার চোখের সামনে দাঁড়িয়ে থাকবেন না আমার কষ্ট হয় মনে হয় আমি সিয়ার সারে আপনারে বসাইয়া দিই এরকম কষ্ট হয় বুঝতে পারছেন এই জন্য সবাই দয়া করে বসবেন বাজান একটা ঘন্টা সময় আছে আমরা কোরআন এবং হাদিসের আলো করে কিছু আলোচনা করে সময়টা কাটায় দেব ইনশাআল্লাহ আল্লাহর কোরআন শোনার জন্য যারা একটা ঘন্টা সময় দিতে পারবেন 500 রাকাত নফল নামাজ বলে যে সব হয় আল্লাহ পাক সেই সমপরিমাণ সব আপনারা আমার আমল নামায় লিখে দিবেন বলেন সুবহানাল্লাহ এজন্য দিলটা উজাড় করে কিছু কথা বলবো খুব দ্রুত গতিতে ছেলেবেলে আপনাদের মাঝে গেছে যে যা পারেন প্রাণ ভরে দান করেন ভাই আমার হাতে দেওয়ার মতো কেউ নাই কেউ নাই 500-1000 টাকা দেন না বাজার পকেটে হাত দেন অনেকের টাকা পয়সা আছে বাজার দিলটা নরম করে দেন তাড়াতাড়ি করে দেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আরে শুনলাম 700 লোক নাকি এই জায়গায় খাওয়া দাওয়া করবে ওনারা খাওয়া দাওয়া করে দিচ্ছে না ভিতরে দিচ্ছে তারপরে আমার হাতে কি 500-1000 টাকা দেওয়ার মতো এলাকায় কেউ নাই এমন কোন ইসলাম দরদি মসজিদকে ভালোবাসেন মাদ্রাসাকে ভালোবাসেন এমন কোন দিন দরদি নাই হ্যাঁ তাড়াতাড়ি করে দেন ভাই মহিলা প্যান্ডেল আছে নাকি হ্যাঁ মহিলা প্যান্ডেলে লোক পাঠায় দেন আমার মা বোনদেরকে বলি মা আপনাদের বেশি করে দান করা দরকার কারণ আপনারাই ঘরে বাইরে আমাদের সরকার এই জন্য মা বোনদেরকে আল্লাহ প্রাণ করে দান করা তৌফিক দান করুক চিল্লা বলেন আমিন আরো জোরে বলেন আমিন দিলটা নরম করে কে কে দেবেন বাজান তাড়াতাড়ি আসে তাড়াতাড়ি আসেন আমি সরাসরি আলোচনায় চলে যাবো ভূমিকা দেওয়ার কোনো সুযোগ নেই আসেন আসেন এমন কেউ আসেন আল্লাহওয়ালা আসেন যে হুজুর আমি দেবো 500-1000 টাকা নগদ বাকিতে লিখে দিতে পারেন আল্লাহ কবুল করেন যে হুজুর এই মসজিদের জন্য আমি 5000 দেবো আমি 2000 দেবো আমি 1000 টাকা দেবো আল্লাহর মসজিদ নির্মাণের জন্য কে আছেন দেবেন কি দেবেন 1000 টাকা কি নাম ভাই সবুজ মাশাআল্লাহ আমার সবুজ ভাই বাসা কোথায় ধাক্কা মারা সাটকি ঝাঁকরি আচ্ছা ঝাঁকরি ঝাঁকরি থেকে সবুজ ভাই 1000 টাকা লেখেন 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 সবুজ ভাইটা লেখেন আল্লাহ কবুল করেন জোরে কোন আমিন প্রধান অতিথি মোবাইলের মাধ্যমে সংক্ষিপ্ত বক্তব্য রাখতে চান এটা আমার কোনো সমস্যা নাই আপনাদেরই সমস্যা মাহফিলে সময় আছে 50 মিনিট কি করবেন না করবেন আপনাদের ব্যাপার ভালো করে স্পিকার দেন জি লিডার বলেন মাইকটা কই মাইক জি লিডার বলেন বলেন ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম আল্লাহ আপনারে ভালো রাখুক আপনিও ভালো থাকবেন কিছু তো বললো না একটু দেওয়ার কথা কিছু বলবে না প্রকল্প দেবে না মাশাআল্লাহ কবুল কর তো যাই হোক সময় সংক্ষিপ্ত আসলে খুব চালাক মানুষ মনে এমপি সাহেব হ্যাঁ তাড়াতাড়ি কেটে দিছে যাই হোক আলহামদুলিল্লাহ ধন্যবাদ আল্লাহ পাক আপনাদের প্রিয় নেতার হায়াতে তৈয়বা সিদ্দিক বলে দান করুন সকলে বলুন আমি সেদিন এক নেতা ভিডিও কলে বলছেন 40 মিনিট কথা ছাড়েই না তাও কাতার বিশ্বকাপ দেখ করে গেছে বুঝছেন ছাত্র মারা গেছে সজীব তার মা দোয়াচে 3000 টাকা দান করেছেন আল্লাহ কবুল করেন জোরে বলেন আমিন
আল্লাহ আমাদের দান কবুল করেন জোরে কোন আমিন ভাই আমি আলোচনায় চলে গেলাম আর কষ্ট না দেই আর কেউ আছেন বাজান ভিতরে মনে কালেকশন হচ্ছে নাকি ভাই কেউ তো 1000 টাকার নোট একটাও দিল না আজকের মাহফিলের সভাপতি আল্লাহর প্রিয় গোলাম জনাব রহমতুল্লাহ খন্দকার সাহেব উনি 10000 টাকা দিতে চান আল্লাহ আল্লাহ কবুল করেন জোরে বলেন আমিন আমিন হিসাবে ব্যাংকে থাকেন টাকা পয়সা যদি আরেকটু বেশি দিতেন টাকা তো জি থাকি নাকি কোন হ্যাঁ ওতে খালি একটা বান্ডিল দিলেই হ্যাঁ যাই হোক হিসাব আছে না জবাব দিই তা আছে তো যাই হোক আমার ভাইজান খুশি মনে 10000 টাকা দিয়েছেন কি নাম বাবা আব্দুল মালিক সাহেব ও সভাপরিচালনে জনাব মাওলানা আব্দুল মালিক সাহেব উনি নগদ 2000 টাকা দিয়েছেন জোরে বলেন মারহাবা আল্লাহ কবুল করেন চিল্লা করে আমি কমি মাদ্রাসা কোনাবাড়ি কমি মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব উনি 1000 টাকা দিয়েছেন আল্লাহ কবুল করেন জোরে বলেন আমি বাবাজির হায়াতে তৈয়বা সিয়াদে কুলিয়া দান করেন আজকের প্রোগ্রামের সভাপতি 10000 টাকা দিয়েছেন সভাপরিচালনার যিনি দায়িত্ব পালন করছেন জনাব মাওলানা আব্দুল মালিক সাহেব উনি 2000 টাকা দিয়েছেন আল্লাহ সকলের দানগুলো কবুল করেন জোরে কোন আমিন ছোট দিনের বেলায় সময় কম কালেকশন না শাহ আলম মাস্টার শাহ আলম মাস্টার ভাই 1000 টাকা নগদ জোরে বলেন মারহাবা আল্লাহ কবুল করেন জোরে কোন আমিন হামিদ খন্দকার সভাপতির ভাই আব্দুল হামিদ জোরে ভাই 3000 টাকা আব্দুল হামিদ খন্দকার সভাপতির ভাই 3000 টাকা 2000 টাকাতে 5000 মিল করলে কি এমন ক্ষতি হতো কর আল্লাহ দিয়েছেন ধন সম্পদ হ্যাঁ ওটা দিবে না জনাব মোহাম্মদ আব্দুল হামিদ খন্দকার সাহেব উনি নগদ 3000 টাকা দিয়েছেন জোরে বলেন মারহাবা এবং সভাপতি বলেছেন আরো বাকি 2000 দেবেন আল্লাহ কবুল করে জোরে কোন আমিন হিলায়ে থাকবে আল্লাহ এদানকে কবুল করেন দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দেন জোরে কোন আমিন আর কেউ কিছু দেবেন আমি আলোচনায় চলে গেলাম কষ্ট আর না দিই বাজার মায়ের জন্য 5000 মাশাআল্লাহ মাশাআল্লাহ উনি ওনার মায়ের জন্য আবার আলাদা দান করেছেন 5000 টাকা জোরে বলেন মারহাবা সোনা মাহমুদুল্লাহ খন্দকার সাহেব ওনার মায়ের জন্য দোয়া আছে 5000 টাকা জোরে বলেন মারহাবা আল্লাহ কবুল করেন সাকত হোসেন 5000 টাকা লিল্লাহে তাকবীর আল্লাহ দানগুলো কবুল করেন বড় জনের শামিল করেন এদের আসলগুলো কোটি কোটি টাকার মালিক বানায় দেন জোরে কোন আমিন আব্দুল মুমিন বিপ্লব আব্দুল মুমিন বিপ্লব নাম বাপের মেরামত করছে খানকার নগদ 5000 টাকা জোরে বলেন মারহাবা আল্লাহ দান করিলে মাল কমে না নেকির পাল্লা ভাই বাড়ি কোন খাতা মাফ করে দি আল্লাহ জান্নাতে বানায় দিও ঘর বাড়ি আমি নওয়া মিনো আল্লাহ আমি নো দানকারীর জন্য হয় জমিন জোরে কোন আমিন শুনুন ভাই আমি আর কষ্ট না দিই ডাইরেক্ট আলোচনায় যাই বাবা আলোচনায় যাই হ্যাঁ সময় তো নাই পনেরো আর কেউ থাকলে ভাই তাড়াতাড়ি দেন আর একটা মিনিট যদি কেউ পারেন দেন প্রাণ ভরে দেন আল্লাহ কবুল করেন জোরে কোন আমিন আমরা আজকে কথা বলবো পবিত্র কোরআন থেকে ইনশাআল্লাহ সবাই একটু বসেন সবাই একটু বসেন যুবকেরা বসো হ্যাঁ ভালো করে প্রচার প্রসার করলে এটুকু প্যান্ডেল আর ফাঁকা থাকতো না পূরণ হয়ে যেত যাই হোক যেটুকু হয়েছে আলহামদুলিল্লাহ মানুষের কর্মব্যস্ততা আছে ব্যবসা বাণিজ্য দোকানপাট কি নাম শালম ভাই কত মসজিদে টিউবওয়েল দান করবে মারহাবা বলে হ্যাঁ আল্লাহ কবুল করেন জোরে বলেন আমিন আল্লাহ তারা হায়াত বাড়ায় দেন জিন্দিগির গুণাগুলো মাফ করে দেন জোরে বলেন আমিন যা কজুর ব্যবস্থা হয়ে গেল নুরুল আলম ভাই 2000 টাকা জোরে বলেন মারহাবা আল্লাহ তাআলা নুর আলম ভাই দানটা কবুল করেন বড় দানে শামিল করেন জিন্দিগির গুণাগুলো মাফ করে দেন জিলা কর আমিন ভাই আর কেউ দিলে দেন তীর ইচ্ছে গেল দিলে দেন আমি আলোচনায় চলে যাবো আর কষ্ট দেবো না সরাসরি আল্লাহর কোরআন থেকে কথা বলবো ইনশাআল্লাহ কই কই ভাই তাড়াতাড়ি করে বাবা দিলে তাড়াতাড়ি দেন মহিলা প্যান্ডেলে টাকা পাইছেন পুরুষ প্যান্ডেলে টাকা পাইছেন আল্লাহ সকলের দানগুলো কবুল করেন জিলা কর আমিন হাজার আর কেউ আছেন দেওয়ার মতো রঞ্জু 1000 টাকা রঞ্জু ভাই তার জন্য দোয়া করে কেমনে গায়ে বান্দায় যায় নগদ 1000 টাকা জোরে কোন মারহাবা মোজাম্মাল ভাই দোয়া চে 600 টাকা দিয়েছেন আল্লাহ কবুল করেন বড় দরে শামিল করেন জোরে কোন আমিন আর কে আছেন তাড়াতাড়ি করে দেন
আসেন আসেন আর কেউ আসেন 10 সেকেন্ড সময় শেষ ভালো যার সব ভালো তার দিলে দিতে পারেন আল্লাহর ঘর মসজিদ হবে ভাই মসজিদের কাজ শুরু হবে নতুন মসজিদ দেন না 2-1 বস্তা সেবা পিতা মাতার নামে আত্মীয় স্বজন এলো রাজমি হোসেন 1000 টাকা আল্লাহ কবুল করে জোরে কোন আমিন খন্দকার আব্দুর রাজ্জাক এই মেম্বার ভাই আপনার খবর কি কোন নাকি খালি মানুষের খবর দিচ্ছেন আপনার নিউজ কোন 5000 এটা কি ভাবি কোনে দিবেন আপনি কোনে লিয়েছেন তাই তো 10000 ভাগা উঠি তো ওটা কি ব্যাস লোকে আচ্ছা ওটাও ধ্যান রাখে কি হবে হ্যাঁ যা আপনি আসেন দিয়ে দেন আজকের প্রোগ্রামের সম্মানিত প্রিয় ভাই জনাব আহমদ রিজাউল কুল মেম্বার আপনাদের এলাকার নেতা তিনি আল্লাহ তাকে সম্মান দিয়েছেন মেম্বার মানুষ 6000 টাকা পকেটে যা ছিলেন ঝাড়িয়ে দিয়েছেন মার আরকম লীলায় থাকবে তার বাবা উমরা হজ পালন করার জন্য গেছে আমরা দোয়া করি আল্লাহ পাক যেন তার বাবাকে সহিহ সালামতে উমরার যত নিয়ম আছে সব যেন পালন করে আবারও প্রিয় মাতৃ বাংলাদেশে ফিরে আসার তৌফিক দান করেন জোরে বলেন আমিন আর উমরা হজকে আল্লাহ যেন কবুল করে জেলে কোন আমিন আর কেউ আছেন তাড়াতাড়ি করে দেবেন আমি আলোচনায় চলে যাব আর 2 সেকেন্ড দিলে দেন না দিলে আমি চলে যাব না আর কষ্ট দেওয়া যাবে না এমনিতে সময় কম এতক্ষণ ওয়াজ মাঝামাঝি চলে যাওয়া লাগে কিন্তু আমি চিন্তা করতেছি যে আয়াত দুইটা তিলাওয়াত করেছি এ ওয়াজ তো আমার 2-3 ঘন্টায় শেষ হবে না এখন আমি কি করব সেই চিন্তাই পড়ে গেলাম